প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত বালি বোঝাইয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু একাংশ বালি মাফিয়ারা প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অতিরিক্ত বালি বোঝাই করে বেআইনি কারবার চালিয়ে যাচ্ছে। অপরদিকে অতিরিক্ত বালি বোঝাই বন্ধ করতে পুলিশ প্রশাসন তৎপর। বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোস থানার পুলিশ অতিরিক্ত দুই বালি বোঝাই লরি আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, লরি দুটি খণ্ডগোস এলাকা থেকে অতিরিক্ত বালি বোঝাই করে বর্ধমানের দিকে যাওয়ার সময় শালুন মোড়ে পুলিশ লরি দুটিকে আটক করে। তাদের কাছে কোনো বৈধ নথি না থাকায় লরি দুটিকে আটক করে খণ্ডগোস থানার পুলিশ। খণ্ডগোস থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত বালি বোঝাইয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু একাংশ বালি মাফিয়ারা প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অতিরিক্ত বালি বোঝাই করে বেআইনি কারবার চালিয়ে যাচ্ছে। অপরদিকে অতিরিক্ত বালি বোঝাই বন্ধ করতে পুলিশ প্রশাসন তৎপর। বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোস থানার পুলিশ অতিরিক্ত দুই বালি বোঝাই লরি আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, লরি দুটি খণ্ডগোস এলাকা থেকে অতিরিক্ত বালি বোঝাই করে বর্ধমানের দিকে যাওয়ার সময় শালুন মোড়ে পুলিশ লরি দুটিকে আটক করে। তাদের কাছে কোনো বৈধ নথি না থাকায় লরি দুটিকে আটক করে খণ্ডগোস থানার পুলিশ। খণ্ডগোস থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।